আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, সবার সুস্থতা কামনা করে আরেকটি নতুন ভিডিও শুরু করছি। সকালবেলা আমি, আপা, দুলাভাই, আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি বিয়ের দাওয়াতে। আপনারা নিশ্চয়ই জানেন আমরা গ্রামের বাড়িতে গিয়েছি আমার ফুফাতো ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে, এবং 31st আমরা সেখানেই করব। তো সবাই রেডি হয়ে চলে যাচ্ছি, বাচ্চারা অলরেডি উঠে গিয়েছে একটি আলাদা অটোতে এবং আমরা সবাই আরেকটি অটোতে যাচ্ছি। এই তো চলে আসলাম বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে এসেই দেখি বউ খুব সুন্দর করে স্টেজে বসে আছে, স্টেজটা খুব সুন্দর করে সাজিয়েছে আর চারপাশ এরকম কাপড় দিয়ে সুন্দর করে প্যান্ডেল করা আছে। তো বউকে দেখে বেশ ভালোই লাগছিল। প্রথমেই আপনাদেরকে সরি বলছি, কারণ আমার এই ভিডিওটি একটু পুরানো। আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম 30 তারিখে এবং এটা হচ্ছে 31 তারিখের ভিডিও। 30 তারিখে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু একদিন পর দেখি সেই ভিডিওটি আপলোড হয়নি, তাই এরপরের ভিডিওগুলো আর আপলোড করতে পারিনি। এবং আমার গলাটা বসা ছিল, আমি সেজন্য ঠিকমতো কথা বলতে পারিনি, তাই ভয়েস দিতে পারিনি, সেজন্য ভিডিও আপলোড করিনি। এখনও কিন্তু আমার গলাটা বসা, তারপরও একটু ভালো আগের চাইতে আল্লাহর রহমতে, তাই এখন ভয়েস দিয়ে ভিডিওগুলো একে একে পাবলিশ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তো রিজবি খাওয়া দাওয়া করছে, আমরাও এর আগে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ায় অনেক কিছু ছিল মেনুতে, কিন্তু আমি সেগুলো ভিডিও করতে পারিনি, আসলে গ্রামের বিয়ে তো তাই খুব একটা ভালো লাগছিল না, আত্মীয় স্বজনের সাথে গল্প করেই সময় কাটিয়ে দিয়েছি, তাই ভিডিও করতে পারিনি। আমার ভাইয়ের এই বাসাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের সাথে চলুন একটু শেয়ার করি। বাসাটা হচ্ছে কাঠের দোতলা, তো দেখুন সিঁড়িগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি। দোতলার উপরে সুন্দর রুম করা আছে, সেখানে ফার্নিচার সব কিছুই আছে, ওই যে বারান্দা দেখা যাচ্ছে। তো আমি এর উপরে আর খুব বেশি উঠিনি, উপরেও আরেকটা সিঁড়ি আছে, তো সেখানে আর আমি উঠিনি, বাচ্চারা সবাই উঠছিল তাই আমি নেমে গিয়েছি। আর ফ্লোরটা কিন্তু সুন্দর টাইলস করা ছিল, তো আমার কাছে বাসাটা খুবই ভালো লেগেছে। এই তো বউ আর বর সুন্দর করে ছবি তুলছে, ফটো সেশন চলছে, ফ্রেন্ডরা সবাই উঠে বরের সাথে আর বউয়ের সাথে ছবি তুলছে, আত্মীয় স্বজনরাও সবাই ছবি তুলছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, আর অবশ্যই একটি কমেন্টস করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। বাড়িটা কিন্তু খুব সুন্দর করে চারপাশে সুন্দর কাপড় দিয়ে, রঙিন কাপড় দিয়ে প্যান্ডেল করা ছিল, দেখতে বেশ চমৎকার লাগছিল। এই তো এখন বউয়ের সাথে একে একে সবাই ছবি তুলছে, বরের সাথে আর বউয়ের সাথে, আর ওই তো রিজবি, ও ছবি তুলছে। তো রিজবি, আমরা সবাই মিলে অনেকগুলো ছবি তুললাম, এরপর বেশিক্ষণ থাকিনি, আমরা চলে গিয়েছি নদীর পাড়ে। বাড়িটি কিন্তু নদীর একদম কাছেই ছিল, আমাদের শরীয়তপুর নদীতে ভেঙে গিয়েছে, তাই মেন রাস্তা সব কিছুই নদীতে ভেঙে নিয়ে গিয়েছে, বাড়িটা একদম নদীর কাছে চলে এসেছে। এই যে দেখুন, আমরা বাড়ি থেকে নেমেই কিন্তু দূরে নদী দেখা যাচ্ছে, জাস্ট এতটুকু পথ শুধু বালুর মাঠের মতো আছে, দেখে মনে হচ্ছে আমরা মনে হয় কক্সবাজারে চলে এসেছি, একদম বিচের মতো। ইফাত, সুবাইতা, রাউফ, রায়ান, রিপা ভাবি, রিয়াজ ভাই, আমরা সবাই গিয়েছিলাম ছবি তোলার জন্য। পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, ওই যে নদী দেখা যাচ্ছে, আর এই পাশে বাঁধ দেওয়া আছে যাতে নদীতে আর না ভাঙতে পারে। নদীর কাছে আসতেই দেখলাম দূরে ওই যে চর দেখা যাচ্ছে। আমরা ছোটোবেলায় শুনেছি নদীর এপার ভাঙে ওপার গড়ে, তাই কিন্তু আমাদের এই পাড়টা ভেঙে ওই পাড়ে কিন্তু চর জেগেছে, অনেক বাড়ি, হাসপাতাল, মসজিদ, অনেক কিছুই কিন্তু এই নদীতে ভেঙে নিয়ে গিয়েছে। তো আমাদের রাস্তাঘাট প্রায় সবই কিন্তু নদীতে ভেঙে গিয়েছে। এই তো সবাই ছবি তুলছে, ইফাত, সুবাইতা, রায়ান, রিয়াজ ভাই। রিয়াজ ভাই হচ্ছে আমার বড় বোনের হাজবেন্ড,
ওরা সবাই ছবি তুলছে, আর আমিও একটু ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করব। তাই আমরা কিছুক্ষণ এখানে বসে থাকলাম এবং সবাই মিলে ছবি তুললাম, এরপর বাসায় চলে এসেছি। যেহেতু আমাদের বাসায় যেতে হবে তাই খুব একটা সময় থাকতে পারিনি। এই তো বালির মধ্যে হাঁটতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল, মনে হচ্ছে যে আমি হয়তোবা কক্সবাজারে চলে এসেছি, সেরকমই একটা ফিলিংস আসছিল। সবাই চলে যাচ্ছে বাসার ভিতরে, দেখুন বাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। আর এই তো খুব সুন্দর একটা মাঠ, এখানে কিন্তু কলই শাক লাগানো এবং সর্ষে শাক লাগানো অনেক কিছু। তো আমরা আর বেশিক্ষণ থাকিনি, চলে আসছি বাসায়। এই তো আমরা এখন অটোতে বাসার দিকে রওনা হয়ে গিয়েছি। আজকে তাহলে এই পর্যন্তই, আমার পরবর্তী ভিডিওটাও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। 31st নাইটে আমরা কী কী করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।